আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল মুনিস লাইফস্টাইল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সিঙ্গারার রেসিপি। ছোট বড় সবাই সিঙ্গারা অনেক পছন্দ করে, তাই আজ আমিও বানিয়ে ফেললাম সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি সিঙ্গারার আলুর পুরটা বানিয়ে নিব। ফ্রাই প্যানের জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পাঁচফোড়ন ও এক চা চামচ কালো জিরা। এগুলো একটু তেলে গরম করে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নিব ও দিয়ে দিব এক চা চামচ আদা ও রসুন বাটা। আপনারা ইচ্ছা করলে আদা ও রসুন বাটা নাও দিতে পারেন। আদা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুর পিসগুলো। এখন আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলো এভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ও টালা জিরার গুঁড়া। এখন আলুর কিউবগুলো একটু নেড়ে চেড়ে রেখে দিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দিব ঠান্ডা করার জন্য। আমি এখন সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, এক চা চামচ কালো জিরা ও এক চা চামচ চিনি। এখন আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল। এখন এই তেল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মথে নিব। তেল দিয়ে আমার ময়দা মথা হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু নর্মাল রুটির চাইতে শক্ত হবে, খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ডোটা 10 মিনিট ঢেকে রাখব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ডোটা আবারও ভালোভাবে মথে নিব এবং ছোট ছোট লেচি তৈরি করে নিব। এখন সিঙ্গারার জন্য রুটি বানাবো। রুটিগুলো একটু ছোট ও লম্বা টাইপের হবে। রুটিগুলো একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে আমি একসাথে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটির ভিতরে আলুর পুর ভরবো। দেখুন, এভাবে চারপাশে পানি দিয়ে এভাবে সিঙ্গারাটা আমি ভাঁজ করে নেব। আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। তারপরে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে সবগুলো সিঙ্গারা ভালোভাবে ভেজে নিব। সিঙ্গারাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। ভাঙ্গো একটা ভাঙ্গো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।